গির্জায় গির্জায় শান্তি এবং মানবতার বার্তা নিয়ে বাংলাদেশে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। ধর্মাবলম্বীদের মতে 2023 বছর আগে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবাগাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে। দিন ঘিরে দেশজুড়ে গির্জায় গির্জায় আনন্দ উৎসবে সকল ধর্মের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল, এমনটি বললেন বাংলাদেশের প্রধান গির্জা সেন্ট মেরিস ক্যাথিড্রালের এক পুরোহিত। খ্রিস্ট ঈশ্বর পুত্র পৃথিবীতে এসেছেন ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করার জন্য। তিনি শান্তি দাতা। এই পৃথিবীতে অশান্ত যেখানে, যুদ্ধ বিগ্রহ যেখানে, রেষারেষি যেখানে, দোলাদুলি যেখানে, সেখানে যীশু খ্রিস্টের আগমন সেই বার্তায় বইয়ে আনি। তারপরে এবং ন্যায্যতা এবং ভালোবাসার বাণী। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বার্তা দিয়েছেন। বার্তায় রাষ্ট্রপতি বলেন, ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মাবলম্বীগণ মহামতি যীশুখ্রিস্টের জন্মদিনকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবাগাম্ভীর্যের সাথে বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্ট ধর্মানুসারে যীশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী, মানব জাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। ডিসেম্বর আমাদের প্রভু যীশুর জন্মদিন। এই দিন উপলক্ষে আমরা গির্জায় আসি, প্রার্থনা করি, মিশা শুনি এবং সবার সঙ্গে আমরা এক হয়ে চলতে চেষ্টা করি। আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব আছে সব দূর করে আমরা প্রভু যীশুর সঙ্গে আমরা এই উৎসবে এক মানে মিলনায়তনে মিলে আমরা এই উৎসবটা পালন করি, আমাদের ধর্মীয় উৎসব। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার, সকল শ্রেণী ও পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সকল সম্প্রদায়ের মানুষ মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। বড়দিনের আনন্দ উৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্রিসমাস ডে উপলক্ষে কাকরাইল চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই কথা জানালেন বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে রোববার রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বড়দিনের প্রার্থনা। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।